আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামিমা আক্তার শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম পাহাড়ি ঢল ও বর্ষার পানিতে দেশের বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত খাদ্য ও সুপেয় পানির সংকট করোনায় কমেছে ছিন্নমূল শিশুদের খাদ্য স্বাস্থ্য ও সুরক্ষা খাতের বরাদ্দ কার্যক্রম থমকে যাওয়ার দাবি ভরা মৌসুমে ভোলার বিভিন্ন নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ চরম হতাশায় জেলেরা এবং নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শুভ জন্মাষ্টমী শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষার পানিতে দেশের নদনদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে দেখা দিয়েছে নদী ভাঙন নষ্ট হয়েছে ফসলি জমি ও মাছের ঘের রয়েছে খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট অভাব দেখা দিয়েছে গৃহপালিত পশু পাখির খাবারেও প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহেদুল আলম কুড়িগ্রামে পানিবন্দী অন্তত ৫০,০০০ মানুষ পানি উন্নয়ন বোর্ড জানায় সোমবার সকালে ধরলার পানি বিপদসীমার ৩৪ ও ব্রহ্মপুত্রের পানি ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তলিয়ে গেছে জেলার প্রায় ১৪,০০০ হেক্টর ধানক্ষেত বন্যার্তদের জন্য ১২,০০০ টাকা এবং ২৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে প্রশাসন সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সবশেষ ২৪ ঘন্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি স্থিতিশীল থাকলেও কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে পানি বাড়ছে বন্যাপ্রবণ ৭ উপজেলার ৩০টি ইউনিয়নে অন্তত ৫০,০০০ মানুষ পানিবন্দী ভোলার রাজাপুরে মেঘনায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে বাড়িঘর ও ফসলি জমিসহ ভাঙনের মুখে প্রায় ৪ কিলোমিটার এলাকা ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড হঠাৎ এই জোয়ারের পানি এবং উজানের পানির চাপের কারণে এখানে ভাঙন দেখা দিয়েছে আমরা চেষ্টা করছি যে ভাঙনটাকে প্রতিরোধ করার জন্য এবং আমাদের এখানে যে সমস্ত বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন যে ধরনের সাহায্য সহযোগিতা রয়েছে সেগুলো আমরা তাদেরকে প্রদান করব ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে ফরিদপুর সদর উপজেলা ছাড়াও সদরপুর চরভদ্রাসন ভাঙা এবং আলফাডাঙ্গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বিলীন হয়েছে বেশ কিছু বসত বাড়ি জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আরও ১০ সেন্টিমিটার বেড়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদের আশপাশের এলাকার ভাঙনে দেওয়ানগঞ্জের মণ্ডলবাড়ি খোলাবাড়ি সড়কের কাজলাপাড়া এলাকার ২০০ মিটার বিলীন হয়ে গেছে ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা করোনা মহামারীতে ছিন্নমূল শিশুদের খাদ্য স্বাস্থ্য ও সুরক্ষা খাতে আগের চেয়ে বরাদ্দ কমেছে তাদের উন্নয়নে নেওয়া অনেক কার্যক্রম থমকে আছে বলে দাবি এনজিও কর্মীদের এদিকে পর্যাপ্ত খাদ্য সহায়তা এবং স্বাস্থ্য সেবা না পেয়ে দুস্থ ও অসহায় শিশুদের অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম নিয়তির নির্মমতায় এই ছোট্ট শিশুদের স্থান হয়েছে পথে ছিন্নমূল শিশুদের জীবন এমনিতেই ঝুঁকিপূর্ণ এখন আবার মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে করোনা চারিদিকে মৃত্যুর মিছিল স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা তখনও দুবেলা দুমুঠো খাবার পেতে মরিয়া এসব শিশু করোনা আমরা বাসায় থাকি না আমরা মাজারে থাকি আমার বাপ নাই গা আমার মা আছে আমরা থাকি আমাদের করোনার বৃত্তাঙ্গ ঝামেলা বেশি হয়েছে কষ্টও বেশি হচ্ছে বেশিরভাগ বাস স্ট্যান্ডে থাকতাম আমি আগে বাংলাইটু গাইতাম বাবা নাই মা আছে মারে কাজের বাসায় কাজ করতো করোনার লেগে আর কাজ করে না করোনায় খাওয়া দাওয়া পাইনি আমরা না খেয়ে ছিলাম অনেক কষ্ট করছি আমরা চায় চায় খাইছি আমরা করোনা মহামারীতে দুস্থ শিশুদের জন্য বিদেশি প্রকল্প কমে গেছে বলে দাবি এনজিও কর্মীদের প্রচারণা ও সুরক্ষা সামগ্রীতে বরাদ্দ থাকলেও দুস্থ শিশুদের জীবনমান উন্নয়নে নেয়া অন্য প্রকল্পগুলো ব্যাহত হচ্ছে গত বছর শুরুতে আমরা কিছু ফান্ড বেশি পাচ্ছিলাম যে কোভিডে আক্রান্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে ফান্ড একটু অন্যভাবে রিলিফ মোডে আসছে রেসপন্সগুলো করছে কিন্তু এই বছর আমরা ফান্ডিং তেমনভাবে দেখছি না আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিদেশি ফান্ডগুলো কমেই যাচ্ছে
তবে বাংলাদেশ ব্যাংক দুস্থ শিশুদের জন্য বিশেষ প্রকল্প নিয়েছে। বরাদ্দকৃত অর্থের অপব্যবহার রোধে সার্বক্ষণিক মনিটরিং করবে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ টিম। বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব একটা ফান্ড থেকে করছে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংক নিজে সেটা সুপারভাইজ করবে, ইমপ্লিমেন্টেশনটা দেখবে এবং প্রতিটা অর্থের যে সুষ্ঠু ইউটিলাইজেশন হচ্ছে কিনা এই বাচ্চাগুলোকে। সরকারি বেসরকারি প্রকল্প বা প্রণোদনার পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে ছিন্নমূল শিশুরা সমাজে ভালোভাবে বাঁচতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম, শামীম, এটিএন বাংলা, ঢাকা। চুয়াডাঙ্গার উথলি স্টেশনে মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। 11.5 ঘন্টা পর স্বাভাবিক হলো খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচল। উদ্ধার কাজ শেষে দুপুর 12:30টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার রাত 12:45টায় উথলি স্টেশনের সামনে লুপ লাইনে বগিগুলো লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন, আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত সমৃদ্ধ দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। শোকাবহ আগস্টে ময়মনসিংহের স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক সভায় তিনি এ মন্তব্য করেন। রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সংসদ সদস্য নাজিমউদ্দিন আহমেদ, সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, সিটি কর্পোরেশনের মেয়র একরামুল হক টিটু এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকরা বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্র করার পায়তারা করেছিল বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে সাভারের আশুলিয়ায় ঘুগুদিয়া স্কুল মাঠে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। পরে ত্রাণ প্রতিমন্ত্রী মৎস্য সপ্তাহ উপলক্ষে থানাঘাট এলাকায় বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত ও মৎস্য চাষীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন। সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। ভরা মৌসুমেও ভোলার বিভিন্ন নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, ফলে চরম হতাশায় দিন কাটছে নদী পাড়ের জেলেদের। ভোর থেকে মাছ রাত পর্যন্ত অপেক্ষা করলেও মিলছে না রূপালি ইলিশের দেখা, শোধ করতে পারছে না দাদনের টাকাও। ভোলা থেকে আহাদ চৌধুরী তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ, তবে ভোলার নদীগুলো এখনো ইলিশ শূন্য। দিনরাত জাল ফেলে দু একটি বড় মাছ ছাড়া পাচ্ছেন গুটি কয়েক জাটকা, ফলে মাছ বিক্রি করে কোনো মতে ট্রলারের তেলের দাম তুলতে পারছেন জেলেরা। এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে ঘরে ফিরতে পারছেন না অনেক জেলে। পাইকারদের কাছ থেকে দাদন এনে বিপাকে পড়েছেন আরোদ্দাররাও। কোনোদিন 50 টাকা, কোনোদিন 100 টাকা, কোনোদিন 200 টাকা হয়। মাছ হয় না বলে আমরা মাছ বানাইতে পারি না। তবে সেপ্টেম্বরের শুরুর দিকে নদীতে ইলিশের ঝাঁক ধরা পড়বে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। উপার্জন না থাকায় অর্ধাহারে দিন পার করা জেলেরা আশা করছেন আবারও তাদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ, ফিরে আসবে তাদের সুদিন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। নাটোরের চলন বিলে নৌবিহারের নামে নৌকা ভাড়া নিয়ে মাঝি আর্য হত্যার ঘটনায় বাইজিদ বোস্তামি নামে একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান। তিনি বলেন, 7-8 মাস আগে নারী ঘটিত বিরোধের প্রতিশোধ নিতে গত 26 আগস্ট গুরুদাসপুরের
বিলহরিবাড়ি গ্রামের বাইজিদকে নিয়ে আরজুর নৌকা ভাড়া করে হত্যাকারীরা। এক পর্যায়ে আরজুর হাত পা বেঁধে কুপিয়ে জখম করে তাকে বিলের পানিতে ফেলে হত্যাকারী চলে যায়। 28 আগস্ট বিল থেকে আরজুর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহে 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রলীগ এ সভার আয়োজন করে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ এবং সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সহ অন্যান্য নেতারা সভায় বক্তব্য রাখেন। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শুভ জন্মাষ্টমী। খুলনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার উদ্যোগে আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এই উপলক্ষে পূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বরিশালে বিএম কলেজ রোডের শ্যামসুন্দর মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল আরতি, হরিনাথ সংকীর্তন, দর্শন আরতি, গুরুপূজা, ভজন কীর্তন, শ্রীকৃষ্ণের মহাভিষেক ও প্রসাদ বিতরণ। তবে করোনার কারণে বের হয়নি শোভাযাত্রা। দিনাজপুরে পূজা অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে শিশু একাডেমিতে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মনোরঞ্জনশীল গোপাল। সভায় জেলা প্রভাষক খালেদ মোহাম্মদ জাকি, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ও দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি শরণ বক্সি বাচ্চু বক্তব্য রাখেন। পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝালকাঠিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের মদন মোড় আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নেন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমো। নওগাঁয় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও প্রার্থনা। শহরের কালীতলায় বুড়া কালীমাতা মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক হারুনুর রশিদ ও পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গাইবান্ধায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল ইসলাম ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বক্সি সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বান্দরবনে বিভিন্ন মন্দিরে সীমিত আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়। এ উপলক্ষে ধর্মীয় বিধি মেনে কেন্দ্রীয় মন্দিরে গীতা পাঠ, প্রার্থনার আয়োজন করা হয়। আলোচনা ও প্রার্থনা সভার মধ্য দিয়ে শেরপুরে উদযাপিত হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব শুভ জন্মাষ্টমী। শেরপুর টাউনের গোপাল জিওর মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুমিনুর রশিদ। নানা আয়োজনে যশোরে পালিত হল দৈনিক রানার সম্পাদক সাইফুল আলম মুকুলের 23তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, শোক র্যালি ছাড়াও শহরের চারখাম্মার মোড়ে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রেস ক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। 1998 সালের 30 আগস্ট রাতে শহর থেকে বেজপাড়ার নিজ বাসভবনে ফেরার পথে চারখাম্বার মোড়ে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক সাইফুল আলম মুকুল। সিরাজগঞ্জে বড়াল নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। 5 দিনের এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ছিপ, কোষা এবং পানশি তিন বিভাগে অংশ নেয় 20টি নৌকা। চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মোটরসাইকেল, ফ্রিজ এবং টেলিভিশন দিয়ে পুরস্কৃত করা হয়। শাহজাদপুর উপজেলার সরাতৈলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় করমালী এক্সপ্রেস, মায়ের দোয়া এক্সপ্রেস সহ বাহারি নামের সব নৌকা অংশ নেয়। নৌকা বাইচ দেখতে দূর দূরান্ত
থেকে নদী পাহাড়ে এসেছিলেন নানা বয়সী মানুষ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন টাঙ্গাইলের ফাজিলহাট ইউনিয়নের মানুষ। অ্যালেনজানি নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় হাজারো মানুষ নদীর দুই পাড়ে হাজির হন। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি করোনা এবং বন্যা ও নদী ভাঙনে বিপর্যস্ত মানুষদের বিনোদনের লক্ষ্যে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। প্রতিযোগিতায় শতাধিক ছোট বড় নৌকা অংশ নেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।